নমস্কার, আমি বিশাক। আগে যে একটা প্রশ্নোত্তর ভিডিও বানিয়েছিলাম, এটা তার 7 নম্বর পার্ট। তো এই ভিডিওতে আমি আরও কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো প্রথমে যে কমেন্টটা করেছেন, ওখানে লিখেছেন, দাদা আপনি যখন চোখ আঁকেন তখন আপনার হাত কাঁপে না? হাত সবারই কাঁপে চোখ আঁকার সময়, যত বড়ই শিল্পী হোক না কেন হাত একটু আধটু কাঁপে। তো ওই কাঁপাটা নিয়ে কোনো সমস্যা হয় না। যারা বেশি চোখ আঁকেন তাদের কম হাত কাঁপে, যারা কম চোখ আঁকেন তাদের একটু বেশি কাঁপে। তো এই কাঁপাটা নিয়ে কোনো সমস্যা নয়। যেখান যেখানগুলো একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে আরও একবারটি রিপিট করে সেই জায়গাগুলোকে ঠিক করে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। তাই এটা কোনো একটা বড় বিষয় নয়, একটু আধটু হাত সবারই কাঁপে। এরপরের কমেন্ট করেছেন, মা কালীর নীল কালারটা দেখাতে পারবে প্লিজ? তো এখন এই মুহূর্তে দেখানোটা সম্ভব নয়, তাই জন্য আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে দিচ্ছি। কালী প্রতিমার নীল কালারটা কিন্তু অনেকে অনেক রকমভাবে করে, তাই জন্য আপনি কোন রকমটা চাইছেন সেটা আমি বুঝতে পারছি না এবং সেটা এক্স্যাক্টলি দেখানোটা সম্ভবও নয়। তবে যে যে কালারগুলো হয় সেসব কালারগুলোর মধ্যে কতগুলো কমন কালার হচ্ছে, একটা হচ্ছে নর্মাল নীল কালার, আর একটা কালার আছে যেটা হচ্ছে বেগুনি কালারের মতো, যেটা অনেকেই করে থাকেন, আর একটা হয় ধূসর কালার। যদি আপনি ধূসর রং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সাদা রঙের সাথে একটু পরিমাণে কালো রং মিশিয়ে সেই ধূসর কালারটা তৈরি করতে হবে। সেই ধূসর কালারের সাথে আপনি একটু আধটু নীল রং মেশাতে পারেন যদি ইচ্ছা হয়, তো একটুখানি হালকা নীলের টাচ যদি আপনি পেতে চান তাহলে ওটা করতে পারেন। আবার যদি বেগুনি কালার করতে চান সেক্ষেত্রে আপনাকে নীল রংটা নিতে হবে, নীল রঙের সাথে একটু লাল মেশাতে হবে। একটু লাল রং মেশালেই কিন্তু রংটা বেগুনি হয়ে যাবে এবং সেটাকে কতটা গাঢ় করবেন এবং কতটা হালকা করবেন সেটা আপনাকে সাদা রং মিশিয়ে মিশিয়ে করে দেখতে হবে। আর যদি আপনি শুধু নীল রং করতে চান সেক্ষেত্রে আপনি সাদা রং নেবেন, তার সাথে একটু নীল রং নিয়ে নেবেন, তাহলেই ওটাকে মিশিয়ে দিলে ওই নীল রংটা তৈরি হয়ে যাবে। এবং এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে আপনি কোন রংটা চাইছেন সেই অনুযায়ী আপনাকে মেশাতে হবে এবং মিশিয়ে একটুখানি প্রতিমার গায়ে লাগিয়ে দেখবেন। যেসব জায়গাগুলো ধরুন ঢাকা হয়ে যায় সেই সব জায়গাগুলোতে আপনি ওই রংটা লাগিয়ে দেখবেন, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে এবং শুকিয়ে গেলে যে রংটা আসছে সেটা থেকে একটুখানি ডিপ হবে, এটা ধরে নিয়ে আপনাকে আগাতে হবে। যে তার কারণ হচ্ছে একই জায়গাতে দুটো রঙের কোট মারলে তো সেক্ষেত্রে রংটা একটু গাঢ় হয়ে যায়। যখন আপনি রংটা চেক করছেন তখন হালকা থাকছে, কারণ তখন আপনি এক কোট লাগাচ্ছেন। তাই জন্য আপনাকে হিসাব করে নিতে হবে মনে মনে যে এটার থেকে বেশি হবে, তো সেই অনুযায়ী আপনাকে ওই রংগুলো মিশিয়ে মিশিয়ে দেখতে হবে। তো এই কতগুলো কালারই হয়। এছাড়া যদি আপনি অন্যান্য কোনো কালার চান সেক্ষেত্রে আপনি অন্যান্য কালার মিক্সড করে চেক করবেন যে আপনার পছন্দের রংটা আসছে কি না, তো এরকমভাবে আপনি করতে পারেন। কিন্তু আমরা যে রংটা তৈরি করি সেটা হচ্ছে নর্মাল, প্রথমে নীল রং করি, মানে হালকা নীল রং করি, তার উপর আমরা ডিপ নীল রঙের শেড দিই, ঠিক আছে? তারপরে যেসব জায়গাগুলো হাইলাইট হয়ে থাকে, মানে ধরুন এই যে হাত হাতের এই জায়গাগুলো একটু হাইলাইট হয়ে আছে বা কলা আছে, তো এই জায়গাগুলোতে আমরা একটুখানি গোলাপি রঙের শেড দিই। আমরা এইরকমভাবে করি, এটা আপনারা অন্যরকমভাবেও করতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন এবং সেই অনুযায়ী আপনাদেরকে রংটা তৈরি করতে হবে। যারা শুধু নীল রং করছেন তারা শুধু নীল রং করবেন এবং তার সাথে আপনারা এই অরেঞ্জের শেডও দিতে পারেন, লালের শেডও দিতে পারেন। এই সব শেডগুলো দেওয়া যায় যদি আপনি পাউডার শেড ইউজ করেন, আর আদারওয়াইজ আপনি ডিপ নীল রঙের শেডও স্প্রে করতে পারেন, যেটা আমরা করি, ডিপ নীল রঙের শেড স্প্রে করি। যদি স্প্রে দিয়ে না করেন তাহলে আপনাকে এই লাল বা অরেঞ্জের শেডটাই দিতে হবে, সেটাই অনেকে দেয়। এরপরে একজন প্রশ্ন করেছে, দাদা প্লিজ সাজেস্ট নিয়ে গুড কোয়ালিটি স্প্রে মেশিন কোথা থেকে কিনবো, অনলাইন নাকি অফলাইন? আচ্ছা, আমি কলকাতার কাছেই থাকি, তো অনলাইনেও স্প্রে মেশিন পাওয়া যায় এবং অফলাইনেও পাওয়া যায়। তো আমি অফলাইনে কেনার কথা বলবো, কারণ ওখানে গেলে আপনি আরও অনেক মেশিন দেখতে পাবেন এবং কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি বুঝতে পারবেন। আমি এখান থেকে আপনাকে বলে দিতে পারি না যে আপনার কী ধরনের স্প্রে মেশিনটা উপযুক্ত হবে। এই স্প্রে মেশিন সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটা প্রশ্নোত্তর ভিডিও বানিয়েছিলাম, ওখানে অনেক আলোচনা করেছিলাম, আপনি ওই ভিডিওটাও দেখতে পারেন। তো আপনি অনলাইনে না কিনে আপনি অফলাইনে কিনুন, এটাই আমার সাজেশান। তো ওখানে গিয়ে আপনি দোকানদারের সাথে কথা বলুন যে
আমি এই ধরনের জিনিস চাইছি, তো ওনারা আপনাকে ঠিকমতো সাজেস্ট করে দেবেন, আমার থেকে ভালো সাজেস্ট ওরা করবেন। তো আপনি ওদের সাজেশান নিয়ে কিনুন, একটু চেষ্টা করুন একটু বড় সাইজের মেশিন কিনতে। খুব ছোট মেশিনে কী হয়, আপনি খুব কম সংখ্যক প্রতিমা তৈরি করতে পারবেন, কিন্তু পরে যদি আপনি একটু বেশি পরিমাণে প্রতিমা তৈরি করেন সেক্ষেত্রে আপনার আর ওই ছোট স্প্রে মেশিনে কিন্তু হবে না। তাই জন্য এমন একটা সাইজ কিনবেন যেটা ভবিষ্যতের কথা ভেবে হবে, কারণ এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এখন আপনার ছোট মেশিন দরকার বলে খুব ছোট মেশিন কিনে ফেললাম, এটা করতে যাবেন না, ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করবেন, এটাই বলার। আর যদি অফলাইনে কিনতে চান, কলকাতার কাছাকাছি বলতে কলকাতাতে একটাই মার্কেট আছে যে মার্কেটটা সব থেকে ভালো বলে আমার মনে হয়, এবং আমি ওই মার্কেটে গেছি, ওই মার্কেট সম্পর্কে কিছুটা আইডিয়া আছে, সেটা হচ্ছে ঠনটনিয়া কালীবাড়ি। ওখানে একটা মার্কেট আছে স্প্রে মেশিনের, একটা বড় মার্কেট, ওখানে গেলে আপনি অনেক ধরনের স্প্রে মেশিন ছোট বড় মাঝারি সব রকমেরই পেয়ে যাবেন। এই ঠনটনিয়া কালীবাড়ির সামনে বাস থেকে নেমে যাবেন, ওখানে পেয়ে যাবেন। আর যদি আরও ডিটেলসে রাস্তাটা জানতে চান, সেটা হলো আপনি কলেজ স্ট্রিটে আসবেন, যদি মেট্রোতে করে আসেন সেক্ষেত্রে আপনাকে এমজি রোডে নামতে হবে, এমজি রোডে নেমে ওখান থেকে আপনি কলেজ স্ট্রিটে আসবেন, এবং ওখান থেকে বাস পাওয়া যায়, একটু আপনি হেঁটেও যেতে পারেন ওখানে, ঠনঠনিয়া কালীবাড়ি, এটা মনে রাখবেন, ওটাই সব থেকে ভালো অ্যাড্রেস, ঠনঠনিয়া কালী বাড়ি বললে ওটা সবাই চেনে। এরপরে একজন কমেন্ট করেছে, দাদা হাতে বার্নিশ করার একটা ভিডিও দিন। হাতে বার্নিশ করাটা এমন কিছুই নয়, যে কোনো হার্ড ব্রাশ নেবেন, মানে যেগুলো খড়খড়ে ব্রাশ, ওই ধরনের ব্রাশ নিয়ে আপনি নর্মাল যেমন রং করেন সেরকমভাবেই ঘষে ঘষে করবেন। খুব বেশি বার্নিশ ইউজ করবেন না, খুব বেশি বার্নিশ ইউজ করলে কিন্তু সে বার্নিশটা গড়িয়ে নিচে পড়ে যাবে। আর যদি নিচে ধরুন আপনি কালী প্রতিমা তৈরি করছেন, সেক্ষেত্রে শিব ঠাকুরের গায়ে কিন্তু ওই বার্নিশ পড়ে যেতে পারে, মানে যেমন জলের ফোঁটা পড়ে সেরকম। তাই কম পরিমাণ বার্নিশ নিয়ে একটু ব্রাশটাকে বেশি ঘষে বার্নিশ করার চেষ্টা করুন। এটা আর ভিডিও আলাদা করে তার দিয়ে তেমন কিছু লাভ হবে বলে মনে হয় না, যদি কোনোদিনও মনে হয় তো সেক্ষেত্রে আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো। এরপরে একজন কমেন্ট করেছেন আকাশ সরকার, উনি লিখছেন দাদা চক পাউডার দিয়ে কি রং করা যায়। দেখুন, রং নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে এই খড়ি মাটি দিয়ে রং প্রতিমা তৈরির কাজে, এছাড়াও আপনি আরও অনেক রকমভাবে হয়তো রং করতে পারেন, তবে সেটা এটা স্ট্যান্ডার্ড পদ্ধতি নয়, না হলে সবাই বিভিন্ন রকমভাবে রং করত, সবাই একই রকমভাবে খড়ি দিয়ে রং করতো না। তো সেই কারণে আমি বলবো আপনার খড়ি দিয়েই রং করার চেষ্টা করুন, এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিজার। তো সেই কারণে খড়িটা যেহেতু সবাই জানেন এবং খড়িটা সম্পর্কে সবার ধারণা আছে, তাই জন্য এটা দিয়েই রং করারটা একটা বেস্ট। আপনার কাছে অনেক রকমের জিনিস থাকতে পারে, আপনি সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন, কিন্তু সেটা কতটা কার্যকরী হবে সেটা নিয়ে কিন্তু সবার ধারণা থাকে না। আপনি যদি আমাকেই বলেন, তো আমি তো সব রকমভাবে করে দেখিনি, তাই জন্য আমি আপনাকে সব রকম পদ্ধতির কত সাকসেস রেট সম্পর্কে বলতে পারি না। এটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো তার সাথে আঠা মেশাতে হবে, আর যদি আঠা না পান তাহলে সেক্ষেত্রে এই ফেভিকল মিশিয়েও এটা হতে পারে বলে আমার মনে হয়। আপনি করে দেখুন এটা সাকসেসফুল হবেন কি না সেটা সম্পর্কে আমার কোনো গ্যারান্টি আমি এই ভিডিওতে দিতে পারবো না, আপনি এটা পড়ে দেখতে পারেন। এরপরের প্রশ্ন করেছেন রনি দা আর্ট অ্যান্ড ক্রাফট, দাদা সরস্বতী ঠাকুরের মুখের রঙটা ওই যে সাদা রঙ কীভাবে করবো একটু একটা ভিডিও দিয়ে দেখিয়ে দাও না। এখানে সাদা রঙটা এমন কিছু নয়, এটা জাস্ট খড়ি, তিন কোট খড়ি করলেই হয়ে যাবে, ঠিক আছে। দু কোটে যদি হয় তো হলো, নাহলে তিন কোট খড়ি আপনাকে করতেই হবে। তিন কোট খড়ি করার পরে যে কোনো একটা কালারের আপনি সেট ব্যবহার করবেন তাহলেই হবে, সেটা লাল সেট হোক সেটা অরেঞ্জের সেট হোক, যে কোনো একটা সেট ব্যবহার করলেই হবে, এটা কোনো স্পেশাল রং নয়, এবং এটা স্পেশালি আলাদা করে দেখিয়ে দেওয়ার মতো বিষয় নয়, এটা খুবই সিম্পল ব্যাপার, জাস্ট খড়ি ইউজ করবেন। যদি খড়ি না করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাক্রেলিক কালার ইউজ করতে পারেন, এছাড়া আর কিছু না। ফর বাঁধার প্রাথমিক নিয়ম, এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ওখানে একজন কমেন্ট করছেন, দাদা এগুলোর সুতলি মোটা কি পাতলা আর কি বললে সুতলিগুলো পাওয়া যাবে। তো ফর বাঁধার জন্য যে সুতলি দড়ি ইউজ হয় সেই সুতলি দড়ি কিন্তু দোকানে অনেক রকমের পাওয়া যায়, একটা খুব সরু, একটা একটু সরু, আবার কোনোটা একটু ধরনের মোটা, আবার কোনোটা খুব মোটা, তো অনেক ধরনের সুতলি দড়ি পাওয়া যায়।
কিন্তু আপনাকে খুব সরুটা ইউজ করলে হবে না, খুব সরু থেকে একটু বেশি যেটা মোটা, যেটা মোটামুটি টানলে ছিঁড়বে না সেই ধরনের সুতলি দড়ি আপনাকে খড় বাঁধার জন্য ইউজ করতে হবে। তো খড় বাঁধার জন্য যত সরু সুতলি দড়ি ইউজ করবেন তত কিন্তু ভালো টাইট হবে। খুব একটু মোটা যদি সুতলি দড়ি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমি দেখেছি খড় বাঁধার সময় খড়গুলো কিন্তু অতটা ভালো টাইট হচ্ছে না। তো তাই জন্য একটু সরুর মধ্যে সুতলি দড়ি কেনার চেষ্টা করুন, যেটা দিয়ে কিন্তু ভালো টাইট হবে। মোটা সুতলি দড়িতে একদমই ভালো টাইট করা সম্ভব নয়, তাই জন্য সব শিল্পীরা একটু সরু ধরনের সুতলি দড়ি প্রেফার করে। তো আপনি দোকানে গিয়ে সুতলি দড়ি চাইবেন, চেয়ে আপনি দেখবেন ওখানে কত ধরনের সুতলি দড়ি আছে। গার্ডার যেরকম দেখেছেন ওই গার্ডারের মতো থিকনেসের যে সুতলি দড়িগুলো হয় আপনাকে কিন্তু ওই সুতলি দড়ি কিনতে হবে। ওর থেকে বেশি মোটা, যেমন ধরুন হেডফোনের যে তারগুলো হয় ওই রকম মোটাও যেন না হয়, ওর থেকেও কিন্তু সরু হতে হবে। মানে গার্ডারের উদাহরণটা দিলাম, এটাই আমার মনে হয় সব থেকে ভালো উদাহরণ। গার্ডারের থিকনেস, গার্ডার যতটা মোটা ওই ধরনের মোটা সুতলি দড়ি দিয়ে কিন্তু সব থেকে ভালো কাজ হবে। একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে দু রকমের দড়ি আছে, একটা মোটা দড়ি মানে এই উপরের দড়িটা মোটা, আর এইটা কিন্তু একটু সরু ধরনের দড়ি। এরকমের বিভিন্ন সাইজের কিন্তু দড়ি আপনারা দোকানে দেখতে পাবেন, কিন্তু আপনাকে এই ধরনের সরু দড়ি নিতে হবে। যত সরু দড়ি নেবেন তত কিন্তু ভালো কাজ দেবে এবং ভালো প্রতিমা টাইট হবে। এই ধরনের মোটা দড়ি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্রতিমার খড় বাঁধার সময় ভালো টাইট হবে না, তাই জন্য এই ধরনের পাতলা সরু দড়ি ব্যবহার করবেন। ভালো করে থিকনেসটা দেখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। এরপরের কমেন্ট করেছেন সাধন মণ্ডল, দাদা অ্যাক্রেলিক কালারে কি ডিস্টেম্পার কালার মেশানো যাবে? ডিস্টেম্পার কালারটা যেহেতু এক ধরনের অ্যাক্রেলিক কালার, তো সেই কারণে অ্যাক্রেলিক কালারের সাথে ডিস্টেম্পার কালার মেশানো যাবে, এটাতে কোনো সমস্যা হবে না। আর তাছাড়াও আপনি যে স্টেনার পাওয়া যায় সেই স্টেনারও কিন্তু ডিস্টেম্পার কালারে অ্যাড করে আপনি রং তৈরি করতে পারেন, নাহলে এই অ্যাক্রেলিক কালারকেও একটু আধটু মিশিয়ে কাজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে। এর আগে একটি ভিডিওতে আমাকে কমেন্ট করে একজন জানতে চেয়েছিলেন যে প্রতিমার শাড়ি এবং গয়না কোথায় কিনতে পাওয়া যায় এবং অন্যান্য জিনিসপত্র কোথায় পাইকারি দামে কিনতে পাওয়া যায়। তো তার উত্তরে আমি কোথায় শাড়ি পাওয়া যায় সেটা আমি বলতে পারিনি। তো ওই ভিডিওতেই একজন কমেন্ট করে জানিয়েছেন যে বড় বাজারে খ্যাংরাপট্টি এই জায়গাটাতে কাপড় পাওয়া যায় পাইকারি দামে। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কারো কাজে লাগে। তো আমার যদি কিছু জানা না থাকে সেটা আপনারা আমাকে এইভাবেই কমেন্ট করে বলে দেবেন, আমি সেটা সবার মধ্যে শেয়ার করে দেবো, সবার উপকারে লাগবে। এরপরের কমেন্ট করেছেন অন্বেষা মজুমদার, দাদা একটি টানা চোখের বা সাবেকি ধরনের কালী প্রতিমাতে শেডিং করলে ভালো লাগবে নাকি বার্নিশ দিলে ভালো লাগবে একটু বললে উপকৃত হবে। যে সাবেকি ধরনের প্রতিমাগুলো হয় মানে টানা চোখের সাবেকি প্রতিমা, তো ওই ধরনের প্রতিমাগুলোতে কিন্তু মুখে বেশি শেডিং করার প্রয়োজন হয় না, বডিতে একটু শেডিং করার প্রয়োজন পড়ে, নাহলে ভালো লাগে না, কিন্তু মুখে তেমন একটা শেডিং করার প্রয়োজন পড়ে না, হালকাভাবে একটু শেডিং করে দিলেই চলে। শেডিং আলাদা জিনিস আর বার্নিশ করা আলাদা জিনিস, শেডিং আপনাকে করতেই হবে। শেডিংয়ের পর বার্নিশ করাটা কিন্তু অপশনাল, মানে ওটা আপনি করতেও পারেন নাও পারেন। তো সাবেকি প্রতিমার কথা যদি বলেন সেক্ষেত্রে আমি বার্নিশ করাটাকে একটু প্রেফার করি, তার কারণ এটা সাবেকি প্রতিমার যে গ্লামার সেটাকে কিন্তু আরও বাড়ায়, তার কারণ এতদিন ধরে যেসব সাবেকি প্রতিমাগুলো হয়ে এসেছে সেখানে কিন্তু এই বার্নিশের ব্যবহার এবং চকচকে করার যে ধারণা সেটা খুব বেশি প্রচলিত। তো সেই কারণে বার্নিশ আপনার করা উচিত যদি সাবেকি প্রতিমা বা টানা চোখের প্রতিমা বানান, তো যদি টানা চোখ না করেন মানে নর্মাল সেটাকে আপনি ম্যাট ফিনিশ দিতে পারেন, কিন্তু আমার মতে সাবেকি প্রতিমাতে অবশ্যই বার্নিশ করা উচিত। এরপর একজন কমেন্ট করেছেন, দাদা পারলে বার্নিশ করার একটা ডিটেলস ভিডিও দিন, বার্নিশ করার পর ঠাকুরে কালো কালো ছোপ মতো হয়ে যাচ্ছে। তো বার্নিশ করার আলাদা ভিডিও দেওয়ার প্রয়োজন হয়তো ততটা নেই, কিন্তু আপনি যে সমস্যাটার কথা বললেন ওই সমস্যাটার একটাই মাত্র কারণ হতে পারে, আপনি অ্যারারুটটা ঠিক করে লাগাচ্ছেন না। তো অ্যারারুট যদি ঠিকঠাক করে না লাগানো না হয় সেক্ষেত্রেই বার্নিশ করার পর এই ধরনের কালো কালো দাগ বা কালো কালো ছোপ দেখা যায়, এছাড়া আর কোনো কারণ হতে পারে না। তাই জন্য আপনাকে বলবো যে আগে অ্যারারুটটা ঠিক মতো করে লাগান, মানে কোনো কোনো জায়গা যদি বাকি রয়ে যায় সেগুলোকে ভালো করে দ্বিতীয় কোট করে সেগুলোকে ঢাকুন, তারপরে আপনি বার্নিশ করুন। যদি অ্যারারুট ঠিক মতো না হয়ে থাকে তাহলে কিন্তু বার্নিশ করলে এই ধরনের দাগ হবেই। এরপরের কমেন্ট করেছেন ভিকু মাল,
শেড দেওয়ার পর কি বার্নিশ করা যাবে, মুক্তা কালারের পর কি দেওয়া যাবে। তো এর আগে একটি কমেন্টে আমি এটা নিয়ে আলোচনা করলাম যে শেড দেওয়া আর বার্নিশ করা এই দুটো জিনিস কিন্তু এক নয়। তো শেড দেওয়া যেমন একটি বাধ্যতামূলক কাজ, তেমন বার্নিশ করাটা কিন্তু একটি বাধ্যতামূলক কাজ নয়। আপনি বার্নিশ করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু শেড আপনাকে দিতেই হবে। তো শেডটা দেওয়ার পরে আপনি বার্নিশ করবেন কি না সেটা আপনার চয়েস। আর মুক্তা কালার যদি করেন সেক্ষেত্রে বার্নিশটা যাতে না দিতে হয় সেই জন্যই মুক্তা কালারটা অনেকে করে। তো যদি আপনি মুক্তা কালার করেন তাহলে আপনার বার্নিশ না দিলেও চলবে, সেটা চকচকে ভাব একটা চলে আসবে। আর যদি নর্মাল কালার করেন তাহলে আপনাকে আগে রং করে তারপর অ্যারারুট করে তারপর আপনাকে বার্নিশ করতে হবে। শেড অবশ্যই দিতে হবে, শেড আর বার্নিশ এক জিনিস নয়। এরপরে আরও একজন শ্যামাকালির যে নীল রংটা হয় সেই নীল রংটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিই যাতে তার জন্য বলেছেন। তো এটা তো এখন দেখানো সম্ভব নয়, যখন রং করব যদি সময় পাই তাহলে আমি অবশ্যই দেখাবো। নাহলে আমি যে পদ্ধতিগুলো বললাম যে কী কী রং মিশিয়ে করতে হয় তো সেই রকমভাবে আপনি করে নেবেন, যদি একান্তই আমার পক্ষে দেখানো সম্ভব না হয়ে ওঠে তো। এরপরে একজন কমেন্ট করেছেন প্রিয়ম উইথ ক্রিয়েটিভিটি, দাদা আমি কোনো ঠাকুর মিস্ত্রি নয়, একজন স্টুডেন্ট, শখে ঠাকুর বানাই, বিশ্বাস করো তোমার এই ভিডিওগুলো আমাদের খুব কাজে লাগে। কাজে লাগলেই ভালো, আপনারা দেখুন, দেখে যত খুশি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে এই কাজটাকে আরও ভালো জায়গায় নিয়ে যান। এরপরে একটা কমেন্ট, সেটা হচ্ছে অন্বেষা মজুমদার করেছেন, দাদা আপনার লং হ্যান্ডেলের ব্রাশটা কত নম্বরের এটা বলা যাবে প্লিজ। আচ্ছা, যে ব্রাশগুলো ব্যবহার করি সেগুলো প্রতিমার হিসেবে হয়, মানে যে প্রতিমাতে সেট দেওয়ার জন্য যত নাম্বারের বা যতটা মোটা ব্রাশ লাগবে সেই অনুযায়ী করতে হয়। এই আমি কতটা ব্যবহার করি সেটা দেখে কিন্তু আপনার চলবে না, ঠিক আছে। আপনার প্রতিমার সাইজ অনুযায়ী আপনাকে এই ব্রাশটা ঠিক করতে হবে যে আপনার কীরকম মোটা ব্রাশ লাগবে। তাই জন্য আপনি দোকানে যাবেন যেখান থেকে ব্রাশ কিনছেন, ওখানে গিয়ে বললে কিন্তু আপনাকে অনেক ব্রাশ দেখাবেন ওনারা। তো তার মধ্যে আপনার প্রতিমার সাইজ অনুযায়ী যেটা উপযুক্ত বলে মনে হবে আপনি সেটা কিনবেন। আমি এখান থেকে সাইজ বলে দেবো, সেই সাইজ অনুযায়ী আপনি কিনবেন, সেটা আপনার প্রতিমার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই এভাবে সাইজ বলাটা ঠিক হবে না। আর যদি চোখ আঁকার ব্রাশেরও কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু সাইজ বলাটা একটা কঠিন কাজ, তার কারণ বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন লোকে বিভিন্ন সাইজের তুলি বানিয়ে থাকে, তার নাম্বার একই রকম হতে পারে, মানে সাইজের সাথে ব্রাশ কতটা মোটা হবে সেটা কিন্তু সব ব্রাশের ক্ষেত্রে সমান হয় না। বিভিন্ন লোক বিভিন্ন রকম নাম্বার দিয়ে দেন, মানে তাদের হিসাবে তারা কতটা তৈরি করছেন, বা বিভিন্ন কোম্পানির হিসাবে এই যে থিকনেস বা মোটা ভাবটা সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। তাই জন্য ব্রাশের মাপ অ্যাকিউরেটলি বলাটা সম্ভব নয়, আপনি যাবেন দেখবেন দেখে কিনবেন। তাই জন্য যারা তুলি বিক্রি করেন ওনারাও কিন্তু আপনাকে একদম ব্রাশের যে ওদের কাছে ডিবেটা থাকে সেই ডিবেট আপনাকে গোটাটা দিয়ে দেবে যে আপনার কোন কোন ধরনের তুলি লাগবে, তুলে দিন, সেটা আপনি দেখবেন, দেখে আপনার প্রয়োজন মতো তুলি সিলেক্ট করে নেবেন। এরপর বিপদ তারণ ভট্টাচার্য আমাকে কমেন্ট করে দেখিয়ে দিতে বলেছিলেন যে কিভাবে ওই ছোট বলের যে চেনগুলো হয় ওই চেনগুলো কিভাবে তৈরি করবো। তো আপনাকে দেখিয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি এই ভিডিওতে একটা আইডিয়া দেবো বলে আপনাকে বলেছি, তো সেটা আমি বলে দিচ্ছি যে আপনি ছোটো ছোটো মাটির বল আগে পাকিয়ে নেবেন যেরকম সাইজের আপনার প্রয়োজন পড়বে, তারপর সেটাকে ব্লেড দিয়ে কেটে নিন, অর্ধেক অর্ধেক করে নিন যাতে দুটো দিক সমান থাকে। তারপরে ওইগুলোকে অর্ধেক অর্ধেক বল যেগুলো ওইগুলোকে পাশাপাশি রাখুন, এবং পাশাপাশি রাখার সময় আপনি অবশ্যই দেখে নেবেন যে দুটোর মধ্যে যেন গ্যাপটা একটু কম থাকে, মানে দুটোকে একটু মানে চেপে চেপে লাগাবেন, একটু ফাঁকা ফাঁকা করে না লাগিয়ে একটু চেপে চেপে লাগাবেন। তো এরকমভাবে একটা চেন তৈরি করুন যতটা লাগবে, তারপর সেটাকে আপনি প্লাস্টার অফ প্যারিস দিয়ে ঢেলে নিন, তাহলে কাজ হয়ে যাবে। এরপর যদি কোনো জায়গায় তুলতে গিয়ে ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে ওই যে ডাইসটা তৈরি করেছেন ওই ডাইসটাকে আপনি একটু ব্লেড দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক একটুখানি চেঁচে নিন, সব জায়গাগুলোকে হালকা হালকা করে চেঁচে নিন, মানে বর্ডার সাইডগুলো যেসব জায়গাগুলোতে ওই যে ছাঁচটা আপনি তুলছেন ওটা তুলতে অসুবিধা হচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে সেই সব জায়গাগুলোতে আপনি একটুখানি চেঁচে নিলেই ওই জিনিসটা তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা আবারও বলছি যে ওই যে দুটো অর্ধেক অর্ধেক বল তৈরি করলেন ওই দুটোকে কিন্তু একটু ভালো করে চেপে চেপে বসাতে হবে, ফাঁকা ফাঁকা করে বসালে কিন্তু হবে না, খুব বেশি
জায়গা যেন ফাঁকা না থাকে, খুব চেপে চেপে বসিয়ে দিলে ওই সমস্যাটা হবে না, ভালোভাবে উঠে যাবে যখন ডাইসটা আপনি তুলবেন মাটি থেকে। তো এরকমভাবে আপনি তৈরি করে দেখুন, তারপরে যদি সম্ভব হয় আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো পরবর্তীকালে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা সময় মতো পেয়ে যান। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাছাড়াও ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করেও প্রশ্নগুলো করতে পারেন। নমস্কার।